সজারো না তাকল হিজারো শাবল কাম রুবি ইশারতি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আমাদের প্রভুকে জবান খুলে বলেন কে সেই আল্লাহর জিকির করব কোন সমস্যা আছে এই জন্য মহব্বতে বলেন আল্লাহু 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 আল্লাহ আমি স্টার্ট দিয়ে দিব আপনার মেশিন চালাইতে থাকবেন আল্লাহ হসবি
চার প্রভু একজন এক রব্বুল আলামিন হয় তার কোন ভয় হয় জোরে বলেন তার কোন ভয় হয় এই জন্য এটা কাজী নজরুল ইসলাম বলেছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় বলেন সুবহানাল্লাহ ভয় আছে নাকি যার প্রভু আল্লাহ তার কোন ভয় ভয় তারপরে কি বলছেন শুনেন আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগত মামায় আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় জাতীয় কবি কাজী ইসলাম বলছেন আরে আমার কিসের শঙ্কা কোরআন আমার ঢঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ আমার প্রভু বলেন এই জবানের মালিককে বলেন না একটু মোহাব্বতের জবানের মালিককে এই যে হাত দিয়ে আমরা কাজ কাম করি চলাফেরা করি পা দিয়ে এই হাত পায়ের মালিককে মালিককে আওয়াজ মনে হইতেছে আপনার ঠাকুর বাড়ি থেকে বানায় আনছেন কেউ আসেন না কিছু ঠাকুর বাড়ি থেকে অর্ডার দিয়ে বানাইছেন একজন হাত তুলতে পারবেন হ্যাঁ নাই তাহলে এই হাত আপনি যতই ডাক্তারের কাছে সার্জারি করে এই হাতের মতো আরেকটা হাত বানাইতে পারবেন এই চোখের মতো চোখ পাইবেন কিন্তু এই চোখের মতো আল্লাহর দানিও একটা পার্টসের মতো পার্টস পাবেন তো যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেছেন সে আল্লাহর জিকির করতে চাই কি চাই না মহাব্বতে বলে না চাই কি চাই না তাহলে আমরা সকলে বলবো আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালো
শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান কি পারবো আমরা এই নাপাক জবান আল্লাহর গুণগান গিয়ে শেষ করতে বলেন না বাবা পারবো পারবো